এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের আমি বাংলাদেশি ব্লগার সীমা মালয়েশিয়া থেকে বলছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে ছোট্ট একটা ব্লগ বলতে পারেন। তো আজকে ওইভাবে সারাদিন গেল, কোনো ব্লগ করা হয় নাই। আর গত কয়েকদিন ধরে, দুই তিন দিন ধরেও কোনো ব্লগ করা হইতেছে না। তো আজকে হচ্ছে দুপুরবেলা খাইতে আসলাম। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট মাজু এম্পিয়ার। আর এটা হচ্ছে সব হচ্ছে হালাল খাবার পাওয়া যায় এখানে। খাবারগুলো মোটামুটি আমার কাছে ভালোই লাগে। যখন কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে না, তখন হচ্ছে এদিকে চলে আসি। আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, এখানে চলে আসি আর কি। আর এখানে সব হচ্ছে হালাল খাবার। তো ইন্ডিয়ানরা অনেক সুন্দর করে কিন্তু রান্না করে। এই যে দেখেন ফিশ ফ্রাই, তারপরে হচ্ছে বিভিন্ন রকম সবজি। তো আপনাদের ভাই এটা নিয়েছে আর আমার খাবারটা আনতে গেছে। তো এখানে মালয়েশিয়ার নিয়ম জানেন, হচ্ছে আপনার পছন্দ মতে আপনি হচ্ছে প্লেট নিয়ে, ভাত নিয়ে, যা যা মানে কারি নিতে চান, যেটা যেটা নিতে চান, ওইটা হচ্ছে আপনার ইচ্ছা আর কি। তো আপনাদের ভাইয়া খাওয়া শুরু করে দিছে। কেউ আবার আপনাদের ভাইয়া খাবার দেখে কিছু বলবেন না, কারণ যে যেমন করে খায়, তো আপনাদের ভাইয়া তো খেয়াল করে নাই। আসলে আমি হচ্ছে ভিডিও করতেছি, একটু হচ্ছে জিভে বের করে খাচ্ছে। আমি যখন ভিডিওটা করেছিলাম তখন তো এত খেয়াল করি নাই, যখন ভয়েসটা দিচ্ছিলাম। আজকে হচ্ছে মানে পরে ভয়েস দিচ্ছি আর কি, ন্যাচারাল আর দিই নাই। এই তো আলহামদুলিল্লাহ আমার খাবার চলে আসছে। তো আপনাদের ভাইয়ার পছন্দ করে আনছে আর কি। ইয়া বড় একটা চিকেন ফ্রাই, আর এটা হচ্ছে মালয়েশিয়ান কারি পাতা দিয়ে চিকেন ফ্রাই করে, খুবই মজার একটা চিকেন ফ্রাই নিয়ে আসছে। আর হচ্ছে এটা হচ্ছে চিকেনের ঝোল, তারপরে হচ্ছে তিন চার রকমের ভাজি নিয়ে আসছে, পাতাকপি ভাজি, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে একরকমের মাছ, হচ্ছে যখন আমরা চাষ করি ছোটো ছোটো, হচ্ছে আমাদের দেশে বাংলাদেশে বলা হয় মানে গেরা বের হয়, যেগুলো হচ্ছে আপনি যদি মাছ ভিজিয়ে যদি আপনি হচ্ছে একটা কেসুর মধ্যে মানে পায়দা রাখেন, তখন কিন্তু এরকম সাদা সাদা ইয়াগুলো বের হবে। তো এগুলো শরীরের জন্য অনেক ভালো আর অনেক ভিটামিন, অনেক উপকারী একটা মানে খাবার। তো এগুলো নিয়ে নিচ্ছি। আর হচ্ছে এগুলোর সাথে আবার দিয়েছে হচ্ছে লম্বা যে সিমগুলো থাকে ওইগুলো, মজা এই ভাজিটা ভালোই লাগতেছিল। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি। আর আপনাদের ভাই বলতেছিল কি জুস খাবো, কোনো কিছু খাইতে মন চাইতেছিল না। তো আমি হচ্ছে একটু কুসুম গরম পানি, নর্মাল পানি অর্ডার দিছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে আইস দিয়ে পানি খাচ্ছে। তো আজকে দুপুরের খাবার দাবার, তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি, সবার ভালো লাগবে। তো আপনাদের ভাইয়া ওইদিকে খাইতেছে, আর আপনাদের ভাইয়া হচ্ছে কারি পাতা দিয়ে মালয়েশিয়ান ফিশ ফ্রাই দিয়ে হচ্ছে ভাত খাচ্ছে, ওইটাও কিন্তু অনেকটা মজা। আর আমি খাচ্ছি চিকেন ফ্রাই দিয়ে, একদম গরম গরম খাবার দুপুরবেলা। তো আমরা গেছি 12:30টার দিকে, যে হচ্ছে খাবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম, আর সব কিছু তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তো আমার খাবার প্রায় হচ্ছে অর্ধ, আপনাদের ভাইয়ার খাবারও। এই তো ফিশ ফ্রাই দিয়ে ভাত খাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।